সামনে আমরা দুই তিনটা গাড়ি আছে, ব্যবসায়ী একজন এখন গাড়ি ওড়াও, এন কইছেন ভাই আমি তো আপনার প্যাসেঞ্জার লই মার্কেট আইছি, প্যাসেঞ্জার লই আমি এরাং গিয়া এন ভিতরে গিয়া ফান মুখ করাইছি আর আইয়া কুল্লি করে ড্রাইভার উপরে ইয়া ফিক পালাইরা ড্রাইভার লোক কিতা করলা ড্রাইভারে টানিয়া নিয়া জাম আইছিল এই মাইটা কে ইম্পর্টেন্ট ভাই শ্রমিকলিম নামদারি কিছু মানুষ আছে ওই জায়গা শ্রমিকলিম করতে সাথে শ্রমিকলিম নেতা এরা মিলিয়া সিটি পয়েন্টের ব্যবসায়ী সবাই মিলিয়া আওয়ামী লীগ বলছি না হাতে না গেছে এই কর্মীর রয়ে গেলে আর আওয়ামী লীগের আমলে আসলে না সবাইকে ছাটাই করলো না দেখার লাগি এরা আরো পরে তারা আক্রমণ করে মাইর পেলাইছে, পরে আমরা এই থাপড়াইয়া লইয়া আইনো গাড়ি গুলা লাইনো যা ছিল সব গাড়ি গুলা ভাঙিয়ে দিচ্ছে, আহত আরো বেশি অনেক বেশি গাড়ি থেকে আরো বেশি যারা আইছে শ্রমিকেরা এই পরে তো সাংবাদিক ভাইয়েরাও অনেক মনে হয় আহত আছে, যাত্রী সহ অনেক গাড়ি কার লেডিস এগুলো অনেক গাড়ি ভাঙে মেনে নেওয়া যায় না, খুব খারাপ জিনিস যেটা হয়েছে একেবারেই খারাপ হয়েছে, নোংরার পরিচয় দিল ওর মা বাবার চর্মের ঠিক নাই, এই পরিচয়টা ওর কোনো ঠিক নাই, এদের চর্মের ঠিক নাই। সামনের দোকান অফিসের দোকান ছয়টা দোকান ভাঙ্গ হয়েছে কিন্তু তারা স্ট্যান্ড তারা পার্মানেন্ট স্ট্যান্ড করে নিয়েছে, তারা যায় না এটা ছিল সিলেট বন্দর বাজার অথবা সিটি মার্কেটের সামনে কিছু সিএনজি যাত্রী নেওয়ার জন্য বরাবরের মতোই ছিল, কোনো একটা পর্যায়ে মার্কেটের কয়েকজন ব্যবসায়ী কিংবা কর্মচারীর সাথে সিএনজিদেরকে সরানোর বিষয়ে কথা বলেছিল এবং সিএনজি ড্রাইভার যারা চালক ছিল তারা কিছুটা সময় চাচ্ছিল যে সামনে যানজট চলে গেলে তারা এখান থেকে যাত্রী নিয়ে চলে যাবে, কিন্তু একটা সময় সিটি মার্কেট এবং অন্যান্য মার্কেটে যারা কর্মচারী ব্যবসায়ী ছিল তারা অসহিষ্ণু হয়ে যায় এবং তারা তাৎক্ষণিক লাঠিসহ তারা উত্তেজিত হয়ে নিরীহ সিএনজি ড্রাইভার এবং শ্রমিকদেরকে তারা লাঠি পেটে করে, এবং এই ঘটনায় যারা মার্কেটের কর্মচারী ছিল তারা খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে সিএনজি মারধর করে এবং সিএনজি ড্রাইভারদেরকে হতাহত করে, রাস্তার মধ্যে অলরেডি অনেকগুলি সিএনজি ভাঙচুরের শিকার পড়ে রয়েছে আর সিএনজি ড্রাইভার সহ অনেকেই তারা সিএনজি শ্রমিকদেরকে মোটরযান শ্রমিককে তারা হতাহত রক্তাক্ত করেছে, তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সংবাদ প্রাপ্তির পরেই কোতোয়ালি মডেল থানা পুলিশ ট্রাফিক বিভাগ রাস্তায় রয়েছে এবং এই বিষয়ে ব্যাপারটি সমাধান করার জন্য যারা মোটর শ্রমিক সিএনজি মালিক শ্রমিক রয়েছে এবং মার্কেট সমিতি রয়েছে তারা ইতিমধ্যে আলোচনায় বসেছে, শহরের সিএনজি যেহেতু সিএনজির সাথে মার্কেটের
কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং মূলত সিএনজি শ্রমিকরাই এখানে তারা ভাঙচুর এবং ক্ষয়ক্ষতির আহত হয়েছে। তারা শহরের বিভিন্ন অংশে সিএনজি বন্ধ রেখেছে। আশা করি একটি ফলপ্রসূ আলোচনা হলে শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে। মধুবন সুপার মার্কেট রয়েছে, সেই সুপার মার্কেটের ব্যবসায়ী হিসাবে।